তোর নামটা কি বলতো? নাম নিবাস স্যার, কিন্তু লোকে বলে সর্বনাশ। সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তুই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, তোদের একই অবস্থা। তোদের আমি এই শিক্ষা দিয়েছি। তোরা শোন, আজকে আমাদের স্কুলে হেড প্রফেসর আসবে উপলমল থেকে। আমি তোদের যেভাবে বলবো তোরা স্যারের সাথে তেমন ব্যবহার করবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার আসলেই বলবি আপনি কেমন আছেন স্যার। A few moments later. স্যার বসুন, স্যার বসুন। তোমরা কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি স্যার। আপনি তুই কেমন আছিস স্যার? মাস্টার, কি অবস্থা ছাত্রদের? তোমরা পড়াও না বসে গল্প করো? স্যার ওরা আপনাকে দেখে একটু ভয় পেয়েছে, না তো সব ঠিক আছে। দেখি কেমন ঠিক আছে, তুমি ওঠো তো বাবা। স্যার আর কি হচ্ছে, আমি এখনো বিয়ে করিনি, তাহলে বাবা হলাম কি করে? আমার এখানে আসাটাই ভুল হয়ে গেছে। যাক, এসেই যখন পড়েছি তোদের কাছ থেকে আমি কিছু শিখি। তোর নাম কি? রাম স্যার, মাটাকে ভগবান। আচ্ছা ভগবান, বলো তো মদন বানান কি? স্যার এখন দোকানে মদন পাওয়া যায় না। আরে পাওয়া না যাক, মদন বানানটা তো কর। স্যার মদন এত সহজ বানান? তুই বললে তাই আমি বলছি। চৌকার দ থাক বাবা ভগবান, দন্তান্নটা আর বলিস না রে বাবা। আরে বাবা ভগবান, তোমার মতো ভগবান যদি সত্য যুগে আসতো তাহলে পৃথিবী সৃষ্টি হইতো না। তুমি বসো বাবা, তুমি বসো, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। কই তুমি ওঠো তো। আমি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি নাম বলবো স্যার? না রে বাবা, তোর নাম দরকার নেই, তুই শুধু বানানটাই বল, বেল বানান কর দেখি। স্যার বেল গাছ আমাদের নেই স্যার। আরে মুশকিল, আমি কি তোকে বেল খেতে দিয়েছি? তুই বেল বানানটাই কর না। স্যার এত সহজ বানান বলা কি ঠিক? আরে যা বলছি বল, এত বাহানা করিস কেন? আরে বাবা, এক ভগবান আমার শিক্ষার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, এখন দেখি তুই কি করিস। স্যার তাহলে বলি বয়াকার। থাক থাক বাবা, আমার ঘাট হয়েছে, লটা আর বলিস না। লটা বললে আমার বাবার ঠাকুরদা ফোন তো স্বর্গ থেকে উঠে আসবে। দেখি কেমন ইংলিশ শিখেছিস, তুই ওঠ। তোর নামটা কি বলতো? নাম নিবাস স্যার, কিন্তু লোকে বলে সর্বনাশ। আরে বাবা তোর যা স্টাইল, তোকে তো ডন মতো লাগছে। ডন কো পকড়না মুশকিল হি নাহি। যাই হোক ডন বানান করো দেখি, তোমার ডনের বানানের কি হাল? স্যার আপনি আমায় ডন বলে আমার দামটাই বাড়িয়ে দিলেন। বানান আমি এখনই বলছি, ডি ও জি ডন। ঠিক বলেছিস বাবা, তোরা ছাত্র তো না, সবাই এক একটা কুত্তা। আরে ইংরেজের আমলে এমন মাস্টার এমন ছাত্র যদি থাকতো তাহলে আর ইংরেজের সঙ্গে যুদ্ধ করতে হতো না, ইংরেজটা এমনি দেশ ছেড়ে পালাত, যেমন আমি এখন পালিয়ে যাচ্ছি। গাইস আজকে আমাদের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফার্স্ট টাইম তোমাদের জন্য ভালো একটা ফানি ভিডিও ক্রিয়েট করলাম, আর এই যে টিম দেখতে পাচ্ছ অনেকে অনেক ধরনের অ্যাক্টিং করেছে। সো দেখা যাক তোমাদের যদি কমেন্ট ভালো আসে, ভালো যদি রিপ্লাই করো, পরবর্তীতে তোমাদের জন্য এরকম ভিডিও আরো আরো বানানোর চেষ্টা করবো। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর ভিডিও বেশি সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা বেশি শেয়ার করবে। সো চলো বাই।